চৌধুরী মূল মা যেখান থেকে পাওয়া গিয়েছিল, মা মুসলমানের হাতে, অলি চৌধুরী মুসলমানের হাতে এখানেই মুসলমানের মাকে এখানে পেয়েছিল। সেই আদি স্থানটা আপনাকে দেখাবো। মন্দিরটা 350 বছরের পুরনো। দেখতে পাচ্ছেন বিশাল আকারের বট গাছটা। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কুমারপুকুরের মায়ের মন্দির। তো এখানে প্রতি বছর মেলা হয়, অনেক বড় মেলা হয়। মা খুবই জাগ্রত মা, একদম সমস্ত ডিটেলস আমরা শুনে নেব। ভিতরে আমাদের পুরোহিত মশাই আছেন, একদম যারা সবসময় মায়ের দেখাশোনা পূজা আর্চনা সব কিছুই করে, সমস্ত ডিটেলস আমরা ভিতরে গিয়ে দেখে নেবো। ওকে, তো চলুন। ফ্রেন্ডস, আমরা মন্দিরের ব্যাপারে সম্পূর্ণটাই শুনে নিচ্ছি। মন্দিরটা 350 বছরের পুরনো। মুসলমানরা মারে পেয়েছিল, সেই অনুযায়ী এখানে তারপরে মায়ের আদেশ হয় আমাদের ঠাকুরমশার বাড়ি আমলানি প্রাণকৃষ্ণ আচার্যের, তাদের আদেশ হয়। সেই আদেশ অনুযায়ী মার এখানে প্রতি বছর পুজো হয়। আর মেলাটা কোন টাইমে হয়? মাঘ মাসের শেষ শনিবারে। মেলাটা কতদিন ধরে হয়? 350 বছর ধরে মেলাতে, মানে মাঘ মাসে 7 দিন ধরে, 7 দিন ধরে হয়, 7 দিন ধরে মেলাটা হয়। এটা আদি মন্দির, মূল মন্দির, এটা মায়ের সবচেয়ে পুরনো মন্দির। আচ্ছা, এইটা মায়ের। আর হিন্দু মুসলমানের যৌথ মিলেই এই মেলাটা হয়, মানে সাম্প্রদায়িক কোনো রকম গণ্ডগোল এখানে নেই। আমরা হিন্দু মুসলমান মিলেই এটা মেলাটা করি এবং মায়েরা আমাদের সঙ্গে সাহায্য করে, সহযোগিতা করে। এইটাতে কেউ যদি আসতে চায়, যদি একটু অ্যাড্রেসটা বলবেন কীভাবে আসবে? যদি কেউ হাসনাবাদ থেকে যদি আসতে চায়, হাসনাবাদ থেকে হাসনাবাদ স্টেশনে নামবে। কলকাতাতে, কলকাতাতে যদি কেউ আসে, কলকাতাতে সোজা শিয়ালদার থেকে হাসনাবাদ স্টেশনে নামবে। ওখান থেকে স্টেশনে নেবে যে কোনো গাড়িতে বললেই সোজা কুমারপুকুর মন্দিরে নামিয়ে দেবে। মন্দির মূল মা যেখান থেকে পাওয়া গিয়েছিল, মা মুসলমানের হাতে, অলি চৌধুরী মুসলমানের হাতে এখানেই মুসলমানের মাকে এখানে পেয়েছিল। সেই আদি স্থানটা আপনাকে দেখাবো। এখান থেকে মার আবির্ভাব হয়। মুসলমান অলি চৌধুরী মাকে এখানে পেয়েছিল। এখান থেকে তারপরে আমাদের আমলানি ব্রাহ্মণদের মায়ের স্বপ্নে আদেশ দেন যে এখানে মুসলিমরা এখানে পুজো করলে আসা অন্য অন্য মুসলিমরা অবজেকশন করছিল। তার জন্যে মা বলল যে ঠিক আছে, তোর চিন্তা নেই, আমি আমার ভক্ত ঈশ্বর প্রাণকৃষ্ণ আচার্য স্বামী আদেশ দিচ্ছি তার এই বংশধরের রূপে ৩৫০ বছর এই পুরাতন সবচেয়ে পুরাতন মন্দির, এটা আদি মন্দির। এখান থেকে মায়ের পুজো হয় আর মাঘ মাসে শেষ শনিবার, মাঘ মাসে শনিবার থেকে শনিবার এই মায়ের 7 দিন মায়ের খুব জোর জান করে হিন্দু মুসলমান মিলিত এই পুজো হয়। অনেক মুসলিমরা পুজো দেয়, অনেক হিন্দুরা পুজো দেয়, বহু দূর থেকে অনেক যাত্রীরা অনেক এখানে মায়ের এখানে পুজো দিতে আসে। বেদেশ্বরী কালী, বেদেশ্বরী কালী মা বেদেশ্বরী, এই বেদ গাদা আছে, এই ভক্তের আছে, এই মানসিক আছে, এই বেদেশ্বরী, এই বেদদাস, এই বেদদাস, এই বেদেশ্বরী মা এখান থেকে আবির্ভাব হয়েছিল। তো ফ্রেন্ডস, মা কিন্তু খুবই জাগ্রত, আর এখানে সত্যি না আসলে আপনারা বুঝতে পারবেন না যে মন্দিরটা কতটা জাগ্রত, মা কতটা জাগ্রত। মা নিজের একদম নিজের মন, পুরো নিজের মতন করে আপনারা চলে আসতে পারেন এবং বহু দূর থেকে মানুষ এখানে আসে। তো একবার আমরা রিকোয়েস্ট করবো একবার আসার জন্য, দূর থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই রিকোয়েস্ট থাকলো আমার তরফ থেকে, একবার এসে মন্দিরটা দর্শন করে যাবেন। মায়ের আদেশ অনুযায়ী শনিবার মঙ্গলবার মায়ের পুজোটা হয়, হ্যাঁ, কিন্তু অন্য প্রত্যেক দিন নিত্যসেবা মায়ের হয় না। ঠিক আছে, নমস্কার ফ্রেন্ডস। এই বটগাছটা হচ্ছে বহু পুরাতন বটগাছ, অনেক পুরনো বছরের বটগাছ। তো বটগাছটা আপনাদের সামনে তুলে ধরছি, তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বিশাল আকারের বটগাছটা। তো দেখতে পাচ্ছেন বটগাছটার একদম পাশেই কিন্তু মন্দিরটা। তো ফ্রেন্ডস, এই মন্দিরটার পুরো ডিটেলসটা আপনারা শুনলেন, তো আমার কিছু বলারই নেই, সব বলে দিয়েছেন আমাদের প্রধান পুরোহিত মশাই যিনি আছেন। তো অনেক গাইড করেছেন, অনেক কিছু ঘুরে দেখিয়েছেন পুরো মন্দিরটাকে। তো একদম জাগ্রত মন্দির, মায়ের মন্দির, এখানে যে যা মানত করে সবই পূর্ণ হয়। আর পুরোটা ডিটেলসটাই তো প্রথমে বলে দিয়েছে, হ্যাঁ, একদম যা মানত করে মায়ের নামে মা সব পূরণ করে। দূর দূরান্ত থেকে এখানে লোক আসে, এমনকি দিল্লি বোম্বাই থেকেও লোক আসে এই মেলার সময়। হ্যাঁ, আমেরিকাতেও এসেছিল, এবং প্রত্যেক বছর নদিয়া যাওয়া সমস্ত জায়গা থেকে লোক আসে মায়ের দিল্লিতে। মা কানে বসে কানে শুনে প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা মা পূরণ করে। আপনারাও আসুন, মা আপনাদের আসুন। সো ফ্রেন্ডস, এইবার আমরা যাব একটু এখানে যেখানে মেলা হচ্ছিল সেখানে। দেখতে পাচ্ছি দু একটা দোকান এখনও আছে, যে মেলাটা আসলে কিভাবে হয়, মানে যেখানে এখানে দোকানগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি দু একটা দোকান আছে, তো সেই দোকানটা দেখাচ্ছি আসলে কোন জায়গাটায় মেলা হয়, মানে মেন মেলাটা যেখানে হয়। এখন তো অন্ধকার অনেকটা, তো এখানে হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই দু একটা দোকান দেখা যাচ্ছে। এই জায়গাটা পুরোটা দোকান বসে, আর এই জায়গাটা পুরোটা প্যান্ডেল থাকে, এইটা পুরোটা একদম প্যান্ডেল থাকে। তো এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়, অসাধারণ, আর আপনারা আসলে খুবই আনন্দ পাবেন। এবং অনেক মা, খুব জাগ্রত মা, তো এখানে অনেকের মনোবাসনা সবই পূরণ হবে। তো একদম যা মনের বাসনা কামনা যা আছে সব কিছু এসে অন্তত একবার রিকোয়েস্ট করবো একবার আসার জন্য। একদম মেলা প্রায় শেষের দিকে, একদম মেলা একদম উঠে গিয়েছে বলতে গেলে চলে। তো এই যে মাঠ মতন আছে দেখতে পাচ্ছেন, আর এখানে জলের ব্যবস্থা আছে, এখানে দেখতে পাচ্ছেন শৌচালয় আছে। আর সব থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এখানকার যিনি পুরোহিত আছেন, এত সুন্দরভাবে আমাদের গাইড করার জন্য। একদম টোটালটাই আমাদের এত সুন্দরভাবে গাইড করেছে। তো এখানটায় এই যে দেখতে পাচ্ছেন এখনও বাঁশের কিছু অংশ আছে একদম। তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে বলে অতটা দেখা যাচ্ছে না, আর এখানে প্রায় এখনও দুটো দোকান আছে। যে মাঠগুলো দেখতে পাচ্ছেন এটা পুরোটা টোটালটা এখন অন্ধকারে দেখানো যাচ্ছে না, কম, আরো ওই পাশে আরো আছে জায়গা, হ্যাঁ, মানে প্রচুর এরিয়া মিলিয়ে মেলাটা হয়। যারা আপনারা হাসনাবাদে আছেন बा टाकिते आछेन कुमारपुकुरेर दिके आछेन तारा अवश्यई कमेंट बक्से जानाबेन किन्तु हाँ भिडियोर पाशे जे बटगाछटा आपनारा देखते पाच्छेन एकटु बोलबो हाँ जे बटगाछटा देखते पाच्छेन पुरो मंदिरटा जुड़ेई आछे बटगाछटा মানে এই মন্দিরটা বয়স যতদিন মায়ের বয়স যতদিন মা এসছে ততদিন এই বটগাছটার বয়স কিন্তু এখনো দেখে মনে হবে না যে বটগাছটা এতটা বছরের পুরাতন। ওনারা বললেন বহু দূর দূরান্ত থেকে, যেমন ওনারা যেটা বললেন আমেরিকা থেকে, দিল্লি থেকে, হ্যাঁ তারপরে হচ্ছে কলকাতা থেকে তো এসছে, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলা থেকে যে যেখান থেকে শুনতে পেয়েছে, যে যতটা জানে এই মন্দিরের বিষয়, মায়ের সম্বন্ধে কবে মেলা হয়, কখন হয়, সব কিছুই যারা জানেন তারাই শুনে যে যেখান থেকে পেরেছেন এসছেন। কুমারপুকুরের যে মেলাটা হয় সেটা আমি নেক্সট টাইম তোলার চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট করেন যে যে আমরা দিনের বেলা দেখতে চাই মন্দিরটা কেমন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা দিনের বেলা মন্দিরটাকে তুলে ধরার চেষ্টা করব। আর দিনের বেলা এখানে যে মাঠটায় যেটা মেলা হয় পুরো মাঠটা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর হচ্ছে এই মন্দিরটা যদি আপনারা দিনের বেলা দেখতে চান যে দিনের বেলা কেমন লাগে মন্দিরটা, সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য কী করতে হবে, অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করতে হবে আর একটা লাইক করে দিতে হবে একদম। সো ফ্রেন্ডস, এই পাশে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির আর একদম এই পাশেই আছে হচ্ছে পুজো দেওয়ার স্টল, তাই তো কাকুর নাম কাকুর বিশ্বাস। একদম আমাদের দোকান 105-10 বছর বয়স। আচ্ছা আচ্ছা। আর এখানে মেলাটা খুব জোর করে হয় না, ফেব্রুয়ারির 11 তারিখে মেলা, মাঘ মাসের শেষ শনিবার মেলা হয়। একদম একদম। আপনারা এই মন্দিরে পুজো দেওয়ার যাবতীয় জিনিস এখান থেকে পেয়ে যাবেন। একদম একদম। যারা দূর থেকে আসবেন পুজো দেবেন অবশ্যই কাকুর মুখটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ একদম, একটু দেখিয়ে দাও, আমি শাড়ি শাড়ি ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু এখান থেকে পুজো দেওয়ার সমস্ত ডালা, ভোগ থেকে শুরু করে, প্রসাদ থেকে শুরু করে, আলতা, সিঁদুর যা লাগে এ টু জেড সব কাকুর কাছে পেয়ে যাবো, তাই তো একদম। এমনকি মালাও আছে। হ্যাঁ একদম ঠিক আছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও।